বাংলা গল্পভূমির আজকের নিবেদন অনীশ দেবের লেখা একটা থ্রিলার সাসপেন্স। গল্পের নাম উনিশ বিশ। ইমেলটার হেডিং দেখেই ভুরু কুচকে গিয়েছিল পীতাম্বরের। এইরকম খেলা কখনো আবার হয় নাকি? আল্ট্রা নিউ পয়জন গেম। পীতাম্বরের ইমেল আইডিতে প্রচুর আজব মেল আসে, যেমন নামিবিয়ার কোনো বেওয়ারিশ $1.5 মিলিয়ন পড়ে আছে। সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পীতাম্বরকে মেল করে জানাচ্ছে টাকাটা তিনি পীতাম্বরের নামে ট্রান্সফারের ব্যবস্থা করে দেবেন, এর জন্য কাগজপত্র যা যা দরকার সবই তিনি তৈরি করবেন। পীতাম্বরকে শুধু বাড়ির ঠিকানা আর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তাকে জানাতে হবে। তারপর টাকাটা দেশের বাইরে নিশ্চিন্তে পাঠিয়ে দেবার পর তিনি ইন্ডিয়াতে এসে ওর সঙ্গে যোগাযোগ করে টাকাটা ভাগাভাগি করে নেবেন। আবার এমনও মেইল আসে যাতে এক সুন্দরী বিদেশিনীর ফটোগ্রাফ ও অন্যান্য তথ্য রয়েছে। তিনি ভারতীয় পাত্র খুঁজছেন। পাত্রের বয়স 30 থেকে 55 মধ্যে হলেও কোনো আপত্তি নেই, আর বিপত্নিক কিংবা ডিভোর্সী হলেও চলবে। পীতাম্বরের চেহারা ছোটোখাটো, মাথায় বড়সড় টাক, বয়স 52 পেরিয়েছে, কিন্তু সেটা হলেও মেয়েটির ছবি দেখে বেশ লোভ জাগল তার মনে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল স্ত্রী পদ্মাবতীর কথা। পদ্মাবতী, পদ্মাবতীর ব্যাপারটা আগে ভাবতে হবে। আজও বিয়ের প্রস্তাব ছাড়া সাংঘাতিক ডিসকাউন্টে নানান সফটওয়্যার কেনার প্রস্তাবও আসতে থাকে এই ইমেলে। আবার পুরুষত্বকে তেজি করে তোলার বিচিত্র সব পদ্ধতির খোঁজ খবরও পাঠায় নানান কোম্পানি। সাধারণত এসব মেয়ের পীতাম্বর খোলেন না, তাই এগুলো ইনবক্সে না এসে বাল্কে জমা হয়। যদি বাল্কের কোনো মেলের টাইটেল পীতাম্বরের কাছে ইন্টারেস্টিং মনে হয়, তবেই তিনি সেই মেলটা খোলেন। যেমন এই আলট্রা নিউ পয়জন গেম। আজ পর্যন্ত এই ধরনের কোনো মেলে সাড়া দেননি পীতাম্বর, কিন্তু এই পয়জন গেমের মেলটা দেখে মনে হলো এটা খুলে একটু নেড়ে ছেড়ে দেখলে হয়। কিন্তু ঠিক তখনই পদ্মাবতী ডাকে, হেই শুনছো? হে ডাক নিশির ডাক, অথবা তার চেয়েও বেশি। সুতরাং সঙ্গে সঙ্গে ইয়াহু থেকে সাইন আউট করলেন পীতাম্বর। চেয়ার পিছনে ঠেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে চেঁচিয়ে বললেন, যাই। বয়স 50 পেরোলেও পীতাম্বরের সব ইন্দ্রিয় এখনো দিব্য টকবকে, ফলে যে ক্ষিপ্ততায় তিনি পদ্মাবতীর ডাক লক্ষ্য করে শব্দভেদি বাণীর মতো ছুটে গেলেন সেটা অবাক করার মতো। পদ্মাবতী বেডরুমের দরজায় দাঁড়িয়েছিল। ওর গায়ে গোলাপি নাইটি জাতীয় যে বস্তুটা চাপানো রয়েছে সেটা বোধ হয় কাঁচের তৈরি, অথবা গোলাপি রংটা পদ্মাবতীর গায়ে রঙও হতে পারে। বউকে অচেনা পুরুষের চোখ দিয়ে দেখতে চাইলেন পীতাম্বর। সত্যি ওর সারা শরীরে শুধুই মার্কাটারি বক্ররেখা। ওর দিকে তাকানো মাত্রই দুটো জিনিসের কথা মনে পড়ে, সুকুমার রায়ের খাই খাই কবিতা আর আবার খাবো সন্দেশের কথা। কিন্তু পীতাম্বর তো অচেনা পুরুষ নন, 3 বছর আগে তাই ছিলেন। সুতরাং এখন পদ্মাবতীর দিকে তাকালে ওই দুটো জিনিসের কথা ওর আর মনে পড়ে না, বরং মনে পড়ে কবিতায় পড়া ডাকিনী যোগিনী এলো কত নাগিনী লাইনটা। কিন্তু তা সত্ত্বেও পদ্মাবতীর নেশার টান এড়াতে পারে না পীতাম্বর। কি করে যেন 30-এর এই মেয়েটা 52-র পীতাম্বরকে এখনো বশ করে রাখতে পেরেছে কে জানে। শুধু মাঝে মাঝে ভেতরে ভেতরে উথলে ওঠা প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়তে চান পীতাম্বর, কিন্তু ওই পর্যন্তই। কোন এক ম্যাজিকে এই মায়াবী মেয়েটা ওকে সামলে নেয়। যেমন এখন স্বামীকে কাছে দেখে পদ্মাবতী যেভাবে হামলে পড়ে তাকে আদর করতে শুরু করল, তাতে মেনকাও লজ্জা পাবে। পীতাম্বর অবাক হয়ে কাট কাট অবস্থায় আদর খাচ্ছিলেন আর ভাবছিলেন কতক্ষণ ব্যালেন্স রেখে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। পদ্মাবতীর আদরের কোনো সীমানা নেই, তাছাড়া কত রকম কলা কৌশল যে ও জানে। ওর পাল্লায় পড়লে চিতায় ওঠা পুরুষও জেগে উঠবে। পীতাম্বরের মনে হচ্ছিল ব্যাপারটা ঠিক স্বামী স্ত্রীর আদর নয়, পদ্মাবতী কোনো ব্লু ফিল্মের শুটিং এর শট দিচ্ছে। সে যা দেয় দিক, মনের অনিষ্ঠা সত্ত্বেও পীতাম্বরের শরীর অনেকক্ষণ আগেই জেগে উঠেছিল। পদ্মাবতী তাকে নিজেতে ফিরে ফেলল,
তারপর প্রবল ঝটাপটি করে ডাকিনী যোগিনীর মতো পীতাম্বরকে কাবু করে বলতে গেলে ব্লটিং পেপারের মতো শুষে নিল। একটু পরে পদ্মাপতি উঠে দাঁড়ালেও পীতাম্বর তুলো ঠাসা পুতুলের মতো এলোমেলো হাত পা ছড়িয়ে মেঝেতে পড়ে রইলেন। বড় বড় শ্বাস নিয়ে হাঁপাতে লাগলেন। তৃপ্তিতে ঘুম পেয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু এখনই অফিসে বেরোতে হবে, কামাই করা যাবে না। তাই জোরে মাথা ঝাঁকুনি দিয়ে পদ্মাবতীর ঘোর কাটালেন পীতাম্বর। শরীরটা আধপাক গড়িয়ে খানিকটা হামাগুড়ি দিয়ে হাতে পায়ে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। পদ্মাবতীর দিকে তাকালেন পীতাম্বর। সত্যি এসব ব্যাপারে ওর ক্যালির কোনো জবাব নেই। তখন পীতাম্বরের ওকে দারুণ লাগে, কিন্তু বাকি সময়টা অসহ্য। পীতাম্বর একটু সঞ্চয় মনের মানুষ, ফলে আয় করেন দু হাতে কিন্তু ব্যয় করেন কোরে আঙুলে। আর পদ্মাবতী যেন সেই সংকল প্রকল্পের পদ্মবনে মত্ত হাতে। দু হাতে খরচ করা চাই ওর প্রথম কথা এবং শেষ কথা। ব্যাপারটা অপছন্দ হলেও পীতাম্বরের কিছু করার নেই, কারণ পদ্মার নেশায় পড়ে ওকে বিয়ে করার সময় সব সম্পত্তির অর্ধেক মালিকানা ওর নামে লিখে দিয়েছিলেন। কি হলো, কি ভাবছ? পীতাম্বর চমকে উঠে বললেন, হ্যাঁ কই, কিছু না তো। পদ্মাবতী জল তরঙ্গের শব্দ করে হাসল। পীতাম্বরের সামনেই ড্রেস বদলাতে শুরু করলো, নতুন পোশাক পরতে পরতে বলল, আচ্ছা শোনো, দুপুরে দুটো নাগাদ জিমি আসবে, তারপর আমরা একটু বেরোবো, ফিরতে রাত হবে, তুমি ডিনার করে শুয়ে পড়ো। আচ্ছা, কোথায় যাবে? সেটা তোমার না জানলেও চলবে। পীতাম্বরের গা জ্বালা করে উঠল। এই জিমিটার জন্যই পদ্মাবতীকে ওর অসহ্য লাগে। ছেলেটার যেমন কুকুরের মতো নাম, তেমনই কুকুরের মতো স্বভাব। সব সময় পদ্মাবতীকে ঘিরে ছোকছোক করছে, জিভ বের করে লালা ধরাচ্ছে। পীতাম্বর ভালো করেই জানেন পদ্মাবতী ডিভোর্স চায় না, জিমিকে বিয়ে করতেও চায় না। কারণ পীতাম্বরের টাকা পয়সা, এসি ফ্ল্যাটের আরাম, প্রিমিয়াম গাড়ি, নরম গদি সবই পদ্মার দারুণ পছন্দ। তার পাশাপাশি ওর দরকার একটা পোষা তেজি যুবক, যে সব সময় মুখ বুঝে ওর ফরমাস খাটবে আর ওর প্রবল আহ্লাদের চাপে কখনো কাহিল হয়ে পড়বে না। ফলে পদ্মাবতী যে উৎফুল্ল থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু পীতাম্বর সব সময় অসহ্য এক টানাপড়নের মধ্যে বেঁচে রয়েছে, নাকি মরে রয়েছে। চোখের সামনে রোজ জিমির হ্যাংলাপানা পীতাম্বরের মাথায় আগুন ধরিয়ে দেয়, কিন্তু পদ্মার মুখের ওপর কিচ্ছু বলতে পারে না, শুধু ভেতরে ভেতরে ছটফট করেন। আচ্ছা, যদি পদ্মাবতীকে কোনোভাবে সরিয়ে দেওয়া যেত তাহলে জিমির সমস্যাটাও আর থাকতো না। পীতাম্বরের গলায় এঁটে বসা ফাঁসটা খুলে যেত তখন। সেই দিনটার কথা ভেবে পীতাম্বরের মন ভালো হয়ে যায় পলকে। ইস, যদি পদ্মাবতী চোখের সামনে থেকে সরে যাওয়ার পরেও পীতাম্বর ঘোর লাগার মানুষের মতো দাঁড়িয়ে রইলে। আসলে তখন ভাবছিলেন কি রহস্য লুকিয়ে রয়েছে ওই আলট্রানিউ পয়জন গেম মেলটার মধ্যে। বিষ মেশানো খাবার একই টেবিলে বসে খাবেন ছজন, কিন্তু মারা যাবেন চারজন। দুজন দিব্য বহাল তবিয়তে বেঁচে থাকবে, এটা কিভাবে সম্ভব? আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারেন? বিষ মেশানো খাবার একই সঙ্গে বসে সমানভাবে ভাগ করে খাবে তিনজন, কিন্তু মারা যাবে দুজন, তৃতীয় জন বেঁচে থাকবে। কেমন করে বলতে পারেন? বিষ মেশানো খাবার খেল তিনজন, একজন মারা গেল, বেঁচে রইল দুজন। বলুন কোন ম্যাজিকে এটা সম্ভব? ইমেলটায় এইরকম অদ্ভুত তীব্র সব প্রশ্ন, আর তার সঙ্গে কার্টুন ছবির ঠোঙে আঁকা অ্যানিমেশন। খাবার টেবিলে বসে সবাই খাবার ভাগ করে নিচ্ছে, তাতে নীল রঙের বিষ মেশানো হচ্ছে, তারপর সবাই তৃপ্তি করে খাচ্ছে এবং কয়েকজন টেবিলেই ঢলে পড়ছে, বাকি কয়েকজন দিব্য বেঁচে থাকছে। সিনেমার মতো বারবার একই ঘটনা দেখাচ্ছে কার্টুন অ্যানিমেশন। তার নিচে বিজ্ঞাপনের কায়দায় নানা স্লোগান লেখা, আর সব শেষে একটা মোবাইল নম্বর। নম্বরটার পাশে লাল রঙের হরফে লেখা রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু প্লে দ্য পয়জন গেম
কন্ট্যাক্ট ইমিডিয়েটলি। পীতম্বর ইমেলটা বারবার পড়লেন, তারপর পকেট থেকে মোবাইল ফোন বের করলেন, কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে মোবাইলের বোতাম টিপে নম্বরটা স্টোর করে দিলেন। পদ্মাপতি এখন বাড়িতে নেই, নিশ্চয় কুকুরটাকে বগদাপা করে কোথাও ঘুরতে গেছে, অথবা দুজনে কোনো জলপান স্টোরসে পাশাপাশি গ্লাস হাতে বসে চাপা গলায় বুড়ো বুড়ি কাটছে। তবু কি ভেবে কম্পিউটার টেবিল ছেড়ে ঘরের বাইরে এলেন পীতম্বর। ফ্ল্যাটের এঘর ওঘর একবার ভালো করে দেখে নিয়ে নিশ্চিন্ত হলেন যে পদ্মাপতি সত্যি ফ্ল্যাটে নেই। তারপর আলট্রানিউ পয়জন গেমের ফোন নম্বরে ফোন করলেন। গুড মর্নিং, আলট্রানিউ পয়জন গেম, মে আই হেল্প ইউ? মিষ্টি গলায় একটি মেয়ে কথা বলল। পীতম্বর মাথা চুলকলেন দুবার, তারপর খসখসে গলায় বললেন, আচ্ছা, আপনাদের এই নতুন পয়জন গেমটার ব্যাপারে একটু ডিটেলসে জানতে চাই। কথাবার্তা চালাতে কোনো অসুবিধে হলো না, ওদের ঠিকানা লিখে নিলেন পীতম্বর। বললেন যে আগামীকাল তিনি ওদের অফিসে গিয়ে যোগাযোগ করবেন। মেয়েটি একগাল হেসে বললেন, আই ওয়েলকাম ইউ টু আওয়ার গেম ল্যান্ড স্যার। পীতম্বরের বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছিল। বরাবর ভাবছিলেন, ব্যাপারটা কি শুধু গেম নাকি তার চেয়েও কিছু বেশি? একথা ভাবতে ভাবতেই পরদিন পয়জন গেমের ঠিকানায় পৌঁছে গেলেন পীতম্বর, এবং ওদের দোকান কিংবা অফিস দেখে রীতিমতো হতাশ হলেন। থুত্তুরে একটা তিনতলা বাড়ি কোনো রকমে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার বাইরের পলিস্তার খসা নোনা ধরা চেহারাটা এমন যেন অগামার্কা ভূতের বাড়ি। দেখে পীতম্বরের মনে হলো জোরের ঝড়ঝাপটা এলেই কাঠামোটা হুড়মুড় করে খসে পড়বে। বাড়ির একতলায় একটা ছোট দরজা, তার মাথাতেই একটা বড় সাইনবোর্ড। বোর্ডে লেখা যথেষ্ট রংচটা হলেও পড়া যাচ্ছে, রানীবালা চিকিৎসালয়। তার নিচে লেখা অবর্থ কবিরাজি ঔষধে বিশেষজ্ঞ। এছাড়া দোকানের ঠিকানাটা শেষ লাইনে লেখা, কাঁচা হাতে নতুন রং বলিয়ে ঠিকানাটাকে স্পষ্ট করা হয়েছে। ঢুকবো কি ঢুকবো না করেও দোকানের ভেতরে ঢুকে পড়লেন পীতম্বর। বাড়িটার বাইরের চেহারা যেমন, ভেতরটাও তাই। সামনে তেল ছিটে ধরা কাঠের শোকেস কাম কাউন্টার, তার কাঁচগুলো সব ময়লা হলদেটে। কোনো কোনো ফাটা কাঁচ আটা দিয়ে কাগজ জুড়ে মেরামত করা হয়েছে। ঘরের পিছনের দেওয়ালে দুটো বড় বড় কাঠের আলমারি, আলমারির পাল্লায় কাঁচ বসানো, তবে কয়েকটা কোপে আবার কাঁচই নেই, আর কয়েকটা ফাটা কাঁচ কাগজ ছেটে সামাল দেওয়া হয়েছে। কাঁচগুলো ময়লা হলেও তার ভেতর দিয়ে তাকে রাখা প্রচুর শিশি বোতল বেশ নজরে পড়ছে। ডান দিকের আলমারির পাশ ঘেঁষে একটা সরু পথ, পথের মুখ কালো পর্দায় ঢাকা। পীতম্বর ঘরটা খুঁটিয়ে দেখতে লাগলেন। ঘরের ফাঁকা দেওয়ালের বেশিরভাগ অংশেই নানান ঠাকুর দেবতার ক্যালেন্ডার ঢাকা। সিলিংয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে একটা বেঢপ মাপের পাখা ঘুরছে, আর তার হাওয়ায় ক্যালেন্ডারগুলো ছটফটে পাখির মতো উঠছে। ঘরে কাউকে দেখতে পেলেন না পীতম্বর, বুড়ো কুচকে গেল। তাহলে কি সে চলে যাবে? কিন্তু ঠিকানাটা তো ঠিক ঠিক মিলছে। শেষ পর্যন্ত কাউন্টারে টক টক করে শব্দ করলেন, আর একই সঙ্গে ডেকে উঠলেন, কেউ আছেন? সঙ্গে সঙ্গে, আছি আছি বলতে বলতে একগাল স্মিত হাসি নিয়ে একজন বেটে খাটো চেহারার বৃদ্ধ কালো পর্দা সরিয়ে কাউন্টারের কাছে চলে এলেন। রং ফর্সা, চোখে পুরু লেন্সের চশমা, মাথার চুল সাদা ধপধপে হলেও গোফে সাদা কালোর মিশেল রয়েছে। বৃদ্ধের গায়ে একটা ময়লা ঘিয়ে রঙের ফুলহাতা শার্ট, পায়ে একই রকম ময়লা একটা খাঁকি প্যান্ট। পীতম্বর লক্ষ্য করলেন বৃদ্ধ একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হ্যাঁ বলুন, বলে ছোট্ট করে কাশলেন, ডান দিকের গালটা একবার চুলকে নিয়ে। না, ওই আমার ইমেলে আপনাদের একটা গেম, মানে ওই আলট্রানিউ পয়জন গেম, তার একটা অ্যাড দেখেছি। পীতম্বর ইতস্তত করে একটু থামলেন। বৃদ্ধের উজ্জ্বল চোখ সরাসরি ভেদ করল পীতম্বরকে। একটু খেসে যেন অভয় দিয়ে বললেন, হ্যাঁ 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 বলুন বলুন। না, মানে ওই পয়জন গেমটার সম্পর্কে একটু খোঁজ খবর নিতে এসেছি। ওটার অ্যানিমেশন দেখে
এত ইন্টারেস্টিং মনে হয়েছে এই আর কি। তাই? বাবা বাবা বাহ! পীতম্বরকে জরিপ করলেন বৃদ্ধ, এক টুকরো শব্দ করে হাসলেন, তারপর বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। কাউন্টারের এক পাশে ডালা তুলে বৃদ্ধ পীতম্বরকে ভেতরে আসতে ইশারা করলেন। বৃদ্ধের পোশাক থেকে আতর টাইপের একটা গন্ধ বেরোচ্ছিল। কাউন্টার ডিঙিয়ে ও পাশে ঢুকতেই গন্ধটা আরো উগ্র হল। পীতম্বরের কৌতূহল ক্রমশ বাড়ছিল। আধুনিক পদ্ধতিতে ইমেলে বিজ্ঞাপন, মোবাইল নম্বরে ফোন করে শোনা গেল আধুনিক তরুণীর মিষ্টি গলা, অথচ আসল জায়গায় এসে এ কি উল্টো ছবি! যেমন জরাজীর্ণ দোকান ঘর তেমনই নড়বড়ে দোকানদার, ব্যাপারটা পুরোপুরি ঠাট্টা নয় তো? পর্দা সরিয়ে ভেতরের ঘরটায় ঢুকলেন বৃদ্ধ, পিছন পিছন পীতম্বর। ঢুকতে পীতম্বরের নাকে বিচিত্র গন্ধের একটা ছাপটা এসে ধাক্কা মারল। ওর মনে হলো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে এসে পড়েছেন, কারণ ঘরটা শিশি বোতলে ছয়টা, তার কোনোটায় সাদা পাউডার, কোনোটায় রঙিন তরল, আবার কোনোটায় ছোট কিংবা বড় ট্যাবলেট। এছাড়া শুকনো গাছগাছড়া শেকড় বকরও কিছু কম নেই। ঘরের এক কোণে একটা ছোট টেবিল, তার দুদিকে মোটা তিনটে চেয়ার। টেবিলে কিছু কাগজপত্র, খাতা, তিনটে বল পয়েন্ট পেন আর একটা পুরনো মডেলের টেলিফোন। বৃদ্ধ একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন, একটু হাঁপ ছেড়ে টেবিলের উল্টো দিকে একটা চেয়ার দেখিয়ে বললেন, বসুন বসুন। পীতম্বর চারপাশে নজর বোলাতে বোলাতে বসে পড়ে, হ্যাঁ তা এবারে বলুন স্যার, আপনার কি উপকার করতে পারি? ও ওই যে বললাম, ওই পয়জন গেমের ব্যাপারটা। পীতম্বরকে খুঁটিয়ে দেখলেন বৃদ্ধ, তারপর ধীরে ধীরে বললেন, আসলে ওই গেমের একটা অ্যানিমেশন সিডি আমরা বিক্রি করি, দাম 230 টাকা। কম্পিউটারে গেমটা লোড করে আপনি খেলতে পারবেন, মানে ওই টাইম পাস করার জন্য। ওতে অনেক অপশান আছে, অনেক পাজেল আছে, পয়েন্ট আছে, আপনি ভালোই এনজয় করতে পারবেন। পীতম্বরের মুখে বিরক্তি আর হতাশা ফুটে উঠছিল, সেটা লক্ষ্য করে খুব করে হাসলেন বৃদ্ধ। ভুরু উঁচিয়ে সরাসরি তাকালেন পীতম্বরের চোখে, বললেন, বুঝতে পারছি আপনি খুশি হননি। কেমিক্যালের শিশি বোতলগুলোর দিকে ইশারা করে দেখালেন পীতম্বর। তা এগুলো তাহলে কি, ওই গেমের জন্য নাকি? ঠিক ধরেছেন, ওপর নিচে মাথা নাড়ল বৃদ্ধ, এগুলি আসল পয়জন গেমের জন্য। হঠাৎই শির দ্বারা সোজা করে বসলেন, ঠান্ডা গলায় বললেন, বলুন কে আপনাকে ট্রাবল নিচ্ছে, কাকে আপনি মাইনাস করতে চান? পীতম্বর এ ধরনের সরাসরি প্রশ্নে একটু বিব্রত হলেন, চেয়ারে নড়ে চড়ে বসলেন, এদিক ওদিক তাকালেন। বৃদ্ধ আবার হেসে পড়লেন, সিক্রেসি আমাদের গুডউইল, আমি ক্লায়েন্টদের চাহিদা মেটাই, বিনিময়ে পারিশ্রমিক নিই, ব্যাস। কেমিক্যালের গন্ধে পীতম্বরের দম আটকে যাচ্ছিল, মাথার উপরে ছোট একটা পাখা ঘুরলেও পীতম্বর বেশ ঘামছিলেন। আমি আমি মানে আপনি কি আপনার ওয়াইফকে সরাতে চান? বৃদ্ধের প্রশ্নে যেন ইলেকট্রিক শক খেলেন পীতম্বর, ওর শরীর কেঁপে গেল। মনের কথা পড়তে পারে নাকি এই বুড়োটা? দোকানদার সব জানতা হাসি হাসলে, অবাক হবার কিছু নেই, আমার কাছে হাজবেন্ড ওয়াইফের কেসই বেশি আসে, হয় হাজবেন্ড ওয়াইফকে সরাতে চায়, নয় ওয়াইফ হাজবেন্ড। আপনি? হ্যাঁ, ও ওয়াইফকে। জিপ টাগড়ায় ঠেকিয়ে একটু দুঃখের শব্দ করলেন বৃদ্ধ, একটা সময় পর সব বিয়ে কেমন তেতো হয়ে যায়, তখন মনটা মুক্তি চায়, কিন্তু মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? আর সেই জন্যই আপনাদের মতো ক্লায়েন্টদের আমি সার্ভিস দিই। এবার আসল কথায় আসি, হ্যাঁ, যে আল্টারনিউ পয়জনটার কথা আপনাকে এখন বলবো, সেটা আমার বাবার আবিষ্কার। আমার বাবা নেপালপথ সরকার এককালের বিখ্যাত কোবরের ছিলেন, বাবার তৈরি মোদক একবার খেলে মানুষ নেশার পাতে পড়ে যেত,
বাবা সব সময় হাজার রকম গাছগাছার আর কেমিক্যাল নিয়ে হাজার রকম পরীক্ষা করতে। তা ওই সব করতে করতে একদিন আজ থেকে প্রায় 72 বছর আগে এক মার কাটারি বিষ আবিষ্কার করলে। তার কেমিক্যাল ফর্মুলা এখন আমি ছাড়া কেউ জানে না। মার কাটারি বিষ মানে? এই প্রশ্নটাতে বৃদ্ধ বেশ মজা পেয়ে হেসে উঠল। মার কাটারি মানে একেবারে স্পেশাল টাইপের বিষ। এই ধরুন খাবারের মধ্যে এই বিষ মাপা পরিমাণে মিশিয়ে আপনি আর আপনার ওয়াইফ একসঙ্গে খেয়ে নিন, আপনার ওয়াইফ যে মারা যাবেন তার একেবারে ফুল গ্যারেন্টি। কিন্তু আপনি বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও বেঁচে যাবেন, মানে 2-4 দিন নার্সিংহোমে কাটাতে হলেও প্রাণে বেঁচে যাবেন। তবে পুলিশ আপনাকে মোটে সন্দেহ করবে না, যেহেতু একই বিষ মেশানো খাবার আপনিও খেয়েছেন, অথচ লাকিলি আপনি বেঁচে গেছেন। ব্যাস তখন মুক্তি, এক কথায় আনন্দের আর সীমা নেই, কি বলেন? পীতম্বর মন্ত্রমুগ্ধের মতো বৃদ্ধের কথা শুনছিলেন। এসব কি রূপকথা নাকি বাস্তব? ওর বুকের ভিতরে হাতুড়ি পেটাচ্ছিল কেউ, আর অঝরে লোভের লালা ঝরছিল। কিন্তু ভদ্রলোকের কথাবার্তায় কোথাও যেন একটা কটকা লাগছে না? বিষ মেশানো খাবার খেলেন দুজন, কিন্তু একজন বেঁচে যাবে কিভাবে, সেটার রহস্যটা বৃদ্ধ এখনো ফাঁস করে। সে কথা জিজ্ঞেস করতে টেবিলে চাপড় মেরে হেসে উঠলে, বললেন, ওটাই তো আসল মিস্ত্রি, ওটার জন্যই তো আমার এত পশা। এবার মনোযোগ দিয়ে কৌশলটা শুন। এই বিষের একটা অ্যান্টিডোট মানে প্রতিষেধক বাবা তৈরি করতে পেরেছিলেন, আসলে সেটাও একরকমের হালকা বিষ। বিষ মেশানো খাবার খাওয়ার আগে ঠিক ওই 3 ঘন্টা আগে এই অ্যান্টিডোটটা খেয়ে নিতে হবে, তাহলেই আপনি হয়ে গেলেন পুরোপুরি সুরক্ষিত। তখন মনের আনন্দে বিষ মেশানো খাবার খান, নো প্রবলেম। তবে হ্যাঁ, একটু কষ্ট তো হবে, আপনি বিষ মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়বেন, নার্সিংহোমেও যাবেন, জীবন নিয়ে একটু টানাটানিও হবে, কিন্তু শেষ পর্যন্ত যমরাজ জিতবে না, আপনি জিতবেন। আর বুঝতেই পারছেন আপনাকে সন্দেহ করার কোনো প্রশ্নই উঠবে না। কথাগুলো শুনে পীতম্বর মনে মনে খুব খুশি হয়েছিলেন। সত্যি এই প্ল্যানটায় হিসেবের কোনো ফাঁক নেই। তবে একটা ছোট্ট প্রশ্ন থেকে যাচ্ছে, বিষটায় কোনো গন্ধ নেই তো? খাবার মেশানোর পর যদি উৎকট কোনো গন্ধ পাওয়া যায়? সেই প্রশ্ন করতে বৃদ্ধ বললেন, নো প্রবলেম, মাংসের ঝোল। মাংসের ঝোল মানে? আপনার ওয়াইফ মাংস খেতে পছন্দ করেন তো? পছন্দ মানে? ও পুরোপুরি মাংসাশী প্রাণী, কষা মাংস ওর হট ফেভারিট। চমৎকার, বেশ করে মশলাপাতি দিয়ে কষে মাংস রান্না করবার বন্দোবস্ত করবে, মানে দুজনের জন্য। তাতে আমি যে শিশিটা দেব ওটা লিকুইডটা পুরোটা ঢেলে দেবে, ব্যাস কাজ শেষ। ভুরু কুচকে কিছুক্ষণ চিন্তা করলেন পীতম্বর, কোথাও কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটা খতিয়ে দেখছিল। পদ্মাবতীর মুখটা মনে পড়ল, কল্পনায় দেখলেন সেই সুন্দর মুখটা চোখের পলকে নীল হয়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এখন পিছিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাই বৃদ্ধের চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলেন, কত? 20,000। 20,000? আলজানিও পয়জনের দাম শুনে আটকে উঠলেন পীতম্বর। হ্যাঁ স্যার, 20,000। দামটা বেশি মনে হলে আপনি বরং ছুরি দিয়ে কাজ সেরে নিন, সেটা 20 টাকায় হয়ে যাবে। আর যদি ঘরোয়া কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন তাহলে পুরো বিনা পয়সায় হয়ে যাবে। আপনার যা সমস্যা তাতে 20,000 তো জলের দর। পীতম্বর টাকা খরচ করার চেয়ে জমাতেই বেশি ভালোবাসে। পদ্মাবতীর উচ্ছৃঙ্খল খরচের লাচ্ছায় দিয়ে না পীতম্বরকে ভিতরে ভিতরে জ্বলিয়ে পুড়িয়ে দেয়। তাই বৃদ্ধের মুখে বিষের দাম শুনে তিনি রীতিমতো ধাক্কা খেয়েছিলেন, কিন্তু সে ছাড়া তো কোনো উপায় নেই। তবে একটাই সান্ত্বনা,
এই 20,000 টাকা খরচ করার পর তিনি পদ্মাবতীর বেপরোয়া খরচের জ্বালা পোড়া থেকে মুক্তি পাবে চিরকালের জন্য। ওকে, অ্যাগ্রিড, 20,000। আপনি বুদ্ধিমান, থ্যাংক ইউ। এবারে আপনার কাজ হলো 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া, তারপর পরশু দিন সন্ধেবেলা এসে বাকি 15 দিয়ে ওষুধের শিশি দুটো নিয়ে যাওয়া। পরশু 15,000 টাকা দিয়ে দেওয়ার পর যদি বাইচান্স ওষুধের কাজ না হয়? তখন পীতম্বর বেশ দোটানায় পড়ে গেলে, কেস জন্ডিস হয়ে গেলে পীতম্বর কার নামে অভিযোগ করবেন আর কার কাছেই বা করবেন? এই বুড়োটা যদি ডাহা ঠকায় তখন? আচ্ছা, পরশু দিন 5,000 দিলে হয় না, তারপর কাজ ঠিক মতো চুকে গেলে বাকি 10? সে কথাই বৃদ্ধকে বললেন পীতম্বর। বৃদ্ধ হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, সে হতে পারে, তবে একটা কন্ডিশন আছে। পরশু দিন আপনাকে আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ নিয়ে আসতে হবে, মানে ভোটার কার্ড আর লেটেস্ট ইলেকট্রিক বিল কিংবা টেলিফোন বিল নিয়ে আসতে হবে। তা না হলে আল্ট্রানিউ পয়জনের কাজ নিতে গেলে যদি আপনি টাকাটা না দেন, তখন আমি কার পেছনে টাকার জন্য ঘুরব? যদি রাজি থাকেন তাহলে 5,000 টাকা দিন। অ্যাড্রেস প্রুফের কথা বলতে পীতম্বরের মুখে ফুটে ওঠা অস্বস্তির ভাব বৃদ্ধের নজরে এড়ায়নি। বেকার দুশ্চিন্তা করবেন না, আগেই তো বলেছি সিক্রেসি আমাদের গুডউইল। ক্লায়েন্টদের ট্রাস্ট যদি একবার চলে যায় তাহলে আমার ব্যবসা দুদিনেই লাঠে উঠবে। সুতরাং পরশু সন্ধেবেলা 7টা নাগাদ নিশ্চিন্তে চলে আসুন আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ নিয়ে, সঙ্গে ক্যাশ 5,000 টাকা। চেড়ছেড়ে উঠে দাঁড়ালেন, এখন তাহলে 5,000 দিন। পীতম্বর নীরবে শর্ত পালন করলেন। বৃদ্ধ একটা খাতা খুলে ছোট ছোট হরফে কী সব লিখে রাখলেন, তারপর খাতা থেকে মুখ তুলে বললেন, তাহলে এই কথাই রইল, পরশু সন্ধে 7টা। নীল লেবেল লাগানো ছোট্ট শিশিটার দিকে তাকালেন পীতম্বর। কবিরাজ নেপাল পদ সরকারের আশ্চর্য আবিষ্কার, হালকা বিষ, অ্যান্টিডোট, আসল বিষের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র দাওয়াই। এটা খাওয়ার পর 3 ঘন্টা কাটবে। রাত 10টা নাগাদ তিনি আর পদ্মা খেতে বসবে। তেল ঝাল মশলা দিয়ে রান্না করা কষা মাংস আর পরোটা, সঙ্গে বাদশাহী স্যালাড। মাংসের মধ্যে মিশানো থাকবে লাল লেবেল লাগানো শিশির মারাত্মক বিষ। তার এক ফোঁটা গন্ধ টের পাবে না পদ্মাবতী, কারণ রানীবালা চিকিৎসালয়ের বৃদ্ধ দোকানদার বলেছেন বিষটা কষা মাংসে মিশিয়ে দিলে তার কোনো স্বাদ গন্ধ কিচ্ছু পাওয়া যাবে না। তাছাড়া বেশিরভাগ রাতেই পদ্মা অল্প বিস্তর নেশা করে ফেলে, সুতরাং কষা মাংস এবং পরোটা ইত্যাদি খাওয়ার পরেই পদ্মার গল্প শেষ, নতুন গল্প শুরু। এইসব কথা চিন্তা করতে করতে নীল লেবেল লাগানো শিশিটার ছিপি খুললেন পীতম্বর। মাথা পিছনে হেলিয়ে বড় মাপের হাঁ করে শিশির স্বচ্ছ তরলটুকু নিশ্চিন্তে গলায় ঢেলে দিলে। পীতম্বরের গলা জ্বলতে শুরু করেছিল, যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি খাবার টেবিলে রাখা জলের বোতলের দিকে হাত বাড়ালেন, কিন্তু ঠিক মতো বোতলটা ধরতে পারলেন না। ওর হাতের থাকায় বোতলটা টেবিলে কাত হয়ে পড়ে গেল, জল ভেসে গেল পুরো টেবিলে। পীতম্বরের হাত পা থরথর করে কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ, দম নিতে অসহ্য কষ্ট হচ্ছিল। ওর শরীরটা হঠাৎই টলে পড়ে গেল নিজেতে। সেই অবস্থায় পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোনটা বের করার চেষ্টা করলেন, পারলেন না। ওর গল্প শেষ হয়ে গেল। মারা যাওয়ার আগে পীতম্বরের শেষ চিন্তা ছিল দুটো শিশির লাল আর নীল রঙের লেবেল ভুল করে উল্টে যায়নি তো। পদ্মাবতী রাতে ফিরে পীতম্বরের মৃতদেহটা দেখতে পেল, সঙ্গে সঙ্গে ও মোবাইলে ফোনের বোতাম টিপে একটা নাম্বার ডায়াল করল। হ্যালো, রানীবালা চিকিৎসালয়? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি পীতম্বর বিশ্বাসের ওয়াইফ বলছি, কাজটা হয়ে গেছে। আপনি খুশি তো ম্যাডাম? অফকোর্স, ক্লায়েন্টদের স্যাটিসফ্যাকশনই আমাদের মোটো। এবার তাহলে আমাদের সার্ভিস চার্জের বাকি 20,000 টাকাটা কাউকে দিয়ে কাইন্ডলি একটু পাঠিয়ে দেবে। আপনাকে তো আগেই বলেছি টোটাল 30,000-এর 10,000 টাকা আপনার হাজবেন্ড দিয়ে গিয়েছে।
হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবে না, কালই টাকাটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ফোনে কথা শেষ করে বৃদ্ধ ভাবছিলেন কি অদ্ভুত পেশায় তিনি জড়িয়ে আছে। যারা খুন হতে চায় তারা নিজের ইচ্ছে তার দোকানে আসে, খুন হওয়ার জন্য আগাম দেয়, অবশ্য কেউ কেউ পুরো পেমেন্টও করে দেয়, তারপর নিজেই নিজেকে খুন করে। আর পুলিশের খাতায় সুইসাইডের সংখ্যা একটা বেড়ে যায়। হিস, খুন হয়ে যাওয়ার লোকগুলো যদি জানতো আসল ক্লায়েন্টরা কখনো তার দোকানে আসে না, তারা ফোনেই কাজ সারে আর নিজের কবর খোঁড়ার জন্য শিকারকেই পাঠিয়ে দেয় তার দোকানে। আজকে আপনারা যে গল্পটি শুনলেন সেটা লিখেছেন অনিশ দে, গল্পের নাম উনিশ বিশ। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্পভূমিতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।